হ্যালো, এখন পর্যন্ত যতটুকু দেখলাম, যে কয়টা ফাংশন দেখলাম, আশা করি এগুলো ক্লিয়ার, ঠিক না? এখন আমরা এখান থেকে একটা একটা করে যেগুলো যেগুলো শেষ মানে করেছি সেগুলো আমরা দেখবো, একটু ওয়েট করবেন 1 মিনিট। আজকে আমরা যেগুলো যেগুলো ফাংশন দেখেছি সেগুলো আমি চেক করে নিচ্ছি। এটা হচ্ছে যে ডান হয়ে গেছে, ইফ, তারপরে এভারেজ ইফ, এটাও ডান, এটাও ডান, কাউন্টও ডান, আমাদের কাউন্ট ইফস ডান, সাম ডান, সাম ইফ, সাম ইফটা আমাদের হয়নি, আমি এটাতে দেখাচ্ছি। আর ছোট ছোট কিছু ফাংশন আছে সেগুলো আমরা দেখে নেবো, খুবই ইজি। যেমন হচ্ছে যে আমরা সাম করব, হ্যাঁ, সাম আমরা কিভাবে করি দেখেন, সাম ইফ, সাম ইফ, এই সেম টাইপেরই, কাউন্টের জায়গায় কাউন্ট করে আর সামের জায়গায় হচ্ছে সাম করবে, আর কিছু না। ওকে, সাম ইফ, সামের জন্য আমরা রেঞ্জ দিতে হবে, এটাকে সাম করো তারপরে কমা দিয়ে আমাকে ক্রাইটেরিয়াটা দেখা যাবে। ক্রাইটেরিয়া দেখার জন্য আমাদের কি করতে হবে, যে আমরা কি গেটার দেন, যদি 50, গেটার দেন আমি যদি 55 লিখি তাহলে সেগুলাকে নিয়ে সে সাম করবে, ঠিক আছে? তা গেটার দেন 55 কি কি আছে, তা আমি এখানে কোন রেঞ্জটা দেখেছি দেখেন, H18 থেকে H26, এই 18 থেকে H26, এখানে আমি বলেছি যে গেটার দেন 55, গেটার দেন 55 আছে কোনটা, এটা, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা, 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 এই যে এই চারটাকে যখন সিলেক্ট করলাম তখন এখানে সাম কি দেখেন, 249, 249 হচ্ছে যে সাম আসছে রেজাল্ট, এখানেও কি আসছে, সাম আসছে 249। এখন যদি সাম ইফ আমি ইউজ করি, সিম ঠিক মানে মোটামুটি একই ধরনেরই, এভারেজ, এভারেজের ক্ষেত্রে যা করেছি, এভারেজ ইফস এর ক্ষেত্রে যে যে ধরনের ইয়া ছিল এটার ক্ষেত্রে সেম। এখানে সাম রেঞ্জ, সাম রেঞ্জটা আমি দেখাই দিলাম যে আমি এটাকে সাম করব। ওকে, এটা আমি এখানে না দেখায় ওখানে দেখাই, আগের এটা এখানে হচ্ছে যে SUM সাম ইফ, আর এটা হচ্ছে কি সাম ইফস, আমি লিখলাম SUM সাম ইফস। তা আমি সাম করব কোনটা, এইখানে ডাটাগুলা। তা আমি এখানে কি প্রেস করবো, মাউস এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন, ডাউন অ্যারো কিবোর্ড থেকে। তো এখানে আমি ডাউন অ্যারো একবার প্রেস করার পর এখানে এসে আটকে দেখেন, এখানে এসে শেষ হয়ে গেছে। কারণ হচ্ছে যে এখানে হচ্ছে যে আমার যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে এটা সেখানে এসে শেষ করবে, যদি আর আমি ব্ল্যাঙ্কের পরে যেতে চাই তাহলে আবার কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন এর প্রেস করতে হবে, ওই সিলেক্টেড থাকা অবস্থায় আবার প্রেস করব, তারপরে সে আবার নিচে চলে আসবে। তাহলে এখানে কি হলো, এটা সিলেক্ট করলাম আমি যে রেঞ্জটা আমি সিলেক্ট করতে চাই, তারপরে কমা দিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জ আমি বলে দিলাম যে আমার ক্রাইটেরিয়া হচ্ছে 40, 40 গ্রেটার দেন 50, গ্রেটার দেন 40, আমি এটা বলে দিলাম, ডাবল কোটের মধ্যে দিচ্ছি। কারণ হচ্ছে যে আমি এখানে কন্ডিশনে লিখছি, কারণ হচ্ছে যে এখানে দেখেন, এখানে হচ্ছে গ্রেটার দেন, তারপরে হচ্ছে 40, যদি আমি যদি লেস দেন, লেস দেন 40, তাহলে লেস দেন 40 গুলো নিয়ে সে কাজ করবে, লেস দেন 40 দিই, তারপরে আমাকে, ও সরি 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 ভুলেছি, এটা হচ্ছে যে এই যে ক্রাইটেরিয়া রেঞ্জ দিতে হবে, তারপরে তারপরে আমাকে ক্রাইটেরিয়া রেঞ্জ আমি হচ্ছে যে এইটা দিব, এই যে এটা, তারপরে আমাকে বলতে হবে যে এই যে ক্রাইটেরিয়া রেঞ্জ দিলাম, এই ক্রাইটেরিয়ার মধ্যে যে ভ্যালুগুলো আছে মানে যে ডেটাগুলো আছে সেগুলোর মধ্যে মানে আমি কোন ক্রাইটেরিয়া নিয়ে কাজ করব। তো আমি এখানে চাইলে এখানে ডাবল কোট দিয়ে আমি এখানে ডাবল কোটের মধ্যে লিখতে পারি এক্স এল অথবা এম, অথবা এখানে যে ডাটাটা আছে যে কোনোটা লিখলে সেই অনুযায়ী সে সাম করবে, সেই ডাটার উপরে বেস করে ফিল্টার করে সে সাম করবে। তো আমরা এটা না করে ডাইনামিক করবো, ডাইনামিক করার জন্য জাস্ট ওই সেলটাকে সিলেক্ট করে দিলাম, তারপর আবার হচ্ছে যে রেডের জন্য করবো, রেডের জন্য আমি রেডটা পুরোটা সিলেক্ট করলাম, ডাইনামিক করার জন্য আমার একটা সেলের মধ্যে আমি রাখলাম, সিলেক্ট করে দিলাম, এই সেলের মধ্যে যেটা লিখবো সেটা এই রেঞ্জের মধ্যে চেক করে দেখবো যে আছে কিনা, যদি থাকে তো সেটা অনুযায়ী সে সাম করবে। তারপরে দেখেন 737, এটা কি ক্লিয়ার, সাম ইফ ক্লিয়ার? সাম ইফ ক্লিয়ার, ইয়েস, ওকে, গুড, ঠিক আছে, তাহলে এটাও ডান, এটাও ডান। এখন আমি মিনিমাম ম্যাক্সিমাম এগুলো দেখাই দিই, এগুলো ছোট ছোট ফাংশন। ইকুয়াল টু আমি যদি মিন লিখি, এই যে আমি এখানে লিখছি দেখেন মিন, আমি জাস্ট এটার মধ্যে কোনটা মিনিমাম সেটা দেখাবে, মিনিমাম হচ্ছে কত, 57। যদি এখানে আমি লিখতাম 80, 90 লিখি, 900 বা 900 লিখলাম, তাহলে দেখাবে 64টা মিনিমাম। ওকে, আর এই টোটাল ডাটার মধ্যে যদি আমি চাই যে কোনটা মিনিমাম, তাহলে আমি এখানে মাউস দিয়ে টোটালটাই আমি সিলেক্ট করে দিলাম,
তারপরে আমি এন্টার দিয়ে দিলাম, তাহলে 31 সবচেয়ে ছোট এই টোটাল ডাটার মধ্যে, ঠিক আছে। আমি যদি লার্জ দেখতে চাই কোনটা বড়, তাহলে এম এ এক্স লিখতে, ম্যাক্স লিখে টোটাল ডাটা আমি সিলেক্ট করে দিলাম 900 আসার কথা, 900টা আসে, এটা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে। তারপরে হচ্ছে যে লার্জ, লার্জটা কিসের জন্য লাগে দেখি, লার্জটা অবশ্য কাজে লাগে নাই কখনো, আর জি লার্জ অ্যারে, ও বুঝছি লার্জ অ্যারে। তারপরে আমি যদি ফার্স্ট দিই, ফার্স্ট পজিশনে কোনটা আছে, ঠিক আছে। এই জিনিসটা ঠিক ওই ম্যাক্সিমাম যেটা বের করছে, ম্যাক্সিমাম বের করছে আসলে এই টোটালটার মধ্যে আসলে কোনটা বড় সেটা বের করছে। আমি এখন যদি বের করতে চাই যে এই টোটাল ডাটার মধ্যে বড় দিক থেকে সেকেন্ড পজিশনে কোনটা আছে, তাহলে বড় দিক থেকে সেকেন্ড পজিশনে আছে এই যে 68। আমি যদি এখানে 300 দেই, হ্যাঁ 300 আসবে। এখন আমি এখানে 200 দিলাম, তার মানে সবচেয়ে বড় হচ্ছে এটা, তারপরে বড় হচ্ছে এটা, তারপরে বড় হচ্ছে 200, ঠিক আছে। তো এখানে এল এ আর জি লার্জ, এখানে দেখেন একটা অ্যারে চাচ্ছে, অ্যারে মানে আমি ডাটাটা সিলেক্ট করে দিলাম, সেই টোটাল ডাটা সিলেক্ট করে দিয়ে আমি এখানে কে, কে মানে হচ্ছে যে কত নম্বর ডাটা চাচ্ছি লার্জের মধ্যে থেকে, মানে সেকেন্ড সেকেন্ড পজিশন যদি চাই তাহলে 2 লিখবো, যদি আমি চাই ফার্স্ট পজিশনে কে আছে 1 লিখবো, যদি আমি থার্ড পজিশনে কে আছে মানে টপের দিক থেকে, মানে বড় সংখ্যা দিক থেকে টপের মধ্যে কে আছে, তাহলে টপ 3-তে কে আছে, মানে সরি 3 নম্বর পজিশনে কে আছে, তাহলে আমি 3 লিখবো। 3 নম্বর পজিশনে কোনো থাকার কথা, 900, 300, 200 থাকার কথা, হ্যাঁ এখানে 200 আসছে, ঠিক আছে। আর আমি যদি এটাকে ডাইনামিক করতে চাই, তাহলে আমি একটা সেল দেখিয়ে দিলাম, এই সেলটা আমি দেখিয়ে দিলাম, তো এখানে তো এখানে নাম আসছে, কারণ কি এখানে একটা জিরো, এখানে দেখেন নাম একটা ইরর দেখাচ্ছে। এই ইররটা কেন দেখাচ্ছে, কারণ কারণ হচ্ছে যে এই যে আমি এটা কে 16 যে সেল রেফারেন্সটা দিয়েছি এখানে, এখান থেকে এখানে সে কি রিটার্ন করছে, এখান থেকে এখানে সে রিটার্ন করছে কি জিরো, হ্যাঁ। তো জিরো পজিশন তো লার্জের মধ্যে সে এখানে কোনো কিছু নাই, কারণ লার্জে আমি যে ডাটাটা সিলেক্ট করে দিয়েছি সে স্টার্টিং করে হচ্ছে 1 থেকে, ঠিক আছে। আমি যদি এখানে 1 দেই তাহলে দেখেন 900 দেখাচ্ছে, যদি আমি এখানে 2 দেই তাহলে দ্বিতীয় পজিশনে, মানে প্রথম টপের মধ্যে দ্বিতীয় পজিশনে কে আছে, 3 দেই তাহলে কে আছে তৃতীয় পজিশনে, জিনিসটা বোঝা গেল। মানে এটা তো শুধুমাত্র সংখ্যা দিয়ে দেখাচ্ছি, কিন্তু এই জিনিসটা আপনি অনেক কাজে ইউজ করতে পারেন, ঠিক আছে। যদি আপনি চান যে আপনার 100 জন স্টুডেন্ট, তার মধ্যে হচ্ছে যে অবশ্যই 1 থেকে 5-এর মধ্যে কেউ না কেউ আছে, এখন আপনি চাচ্ছেন যে 1 নম্বরে কে আছে, 2 নম্বরে কে আছে এটা বের করতে চান, তখন আপনি এই লার্জের এটা ইউজ করবেন, ক্লিয়ার জিনিসটা। ওকে, স্মলেস্ট, স্মলেস্টটা সেম, ঠিক আছে, মিনিমাম ম্যাক্সিমামের মতন স্মলেস্টেও সেম থাকার কথা, ইকুয়াল টু এস এম এ ডাবল এস। মানে দেখেন এখানেও এরর চাচ্ছে, এবং কে মানে স্মলেস্টের দিক থেকে সবচেয়ে ছোট পজিশনে কে আছে সেটা, মানে ছোট দিক থেকে সবচেয়ে প্রথমে কে আছে, তারপর দ্বিতীয়তে কে আছে, যদি আমি ফার্স্ট দিই তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, 31, তারপর ছোট দিক থেকে 2 নম্বর পজিশনে কে আছে, 33, ঠিক আছে। আমি যদি এখানে 1 দেই তাহলে দেখেন, ও ও ও ও এখানে আসছে না, স্মল স্মল স্মল, ও এটা তো আমি সেকেন্ড পজিশন দিয়েছি, এখানে যদি আমি 1 দেই তাহলে 1 নম্বর পজিশনে 1 আছে, যদি 2 দেই তাহলে 2 আসবে, ঠিক আছে। স্মলেস্টটাও সেম, হ্যাঁ। লার্জ হচ্ছে যে টপ থেকে চেক করছে যে কত নম্বর পজিশন, আমরা পজিশন বলে দিতে পারি, আর স্মলেস্টে আমরা বলে দেবো কি, আমরা নিচের দিক থেকে এসে ফার্স্ট থেকে, মানে নিচের দিক থেকে প্রথমে কে আছে, মানে বলি না বটম 10, তারপরে বলি টপ 5, লার্জ এবং স্মল ঠিক সেম টাইপের। এখন আমি একটা জিনিস দেখাই, রো, রো হচ্ছে যে একটা ফাংশন, হ্যাঁ। রো দিয়ে আমি এই সেলটা আমি দেখিয়ে দিলাম, 16 দেখাচ্ছে, কিন্তু আমি সেলে এখানে 3 আছে ভ্যালু, 16 কেন দেখাচ্ছে, কারণ এটা কত নম্বর রো সেটাকে সে, আমি যখন এই রো ফাংশনের মধ্যে আমি যদি বলে দিই একটা সেলের অ্যাড্রেস কে 16, হ্যাঁ, তখন এই রো ফাংশনটা বের করে দিবে যে এটা আসলে কত নম্বর রোতে আছে, মানে এটা দেখেন 16 নম্বর রো, হ্যাঁ। যদি কখনো আপনি বুঝতে অসুবিধা হয় যে আপনি কত নম্বর রোতে আছেন, তাহলে আপনি ইকুয়াল টু দিয়ে আর ও ডব্লিউ রো লিখবেন, রো লিখে আপনি যে কোনো জায়গায় ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করলাম, হ্যাঁ এটা আমি ক্লোজ করলাম, দেখেন এটা হচ্ছে 17 নম্বর, 17 নম্বর রো, এই যে রো 17, এটা হচ্ছে কত, এই যে এটা হচ্ছে যে রো 17, ঠিক আছে। তো রোটাও শেষ, তারপরে হচ্ছে যে কলাম, ঠিক কলাম সেম ভাবে সি ও এল ইউ এম এন, কলাম, কলাম লিখে আমি যদি বলি
যে এখানে রেফারেন্স আছে, রেফারেন্স মানে সেল রেফারেন্স, যে কোনো একটা সেলের অ্যাড্রেস আছে, আমি যদি এটা দিই এই যে এন, হ্যাঁ এনটা আসলে কত নাম্বার কলাম সেটা বলে দিচ্ছে, এখানে 14 নাম্বার কলাম এন। আমি কিভাবে কাউন্ট করব 14 নাম্বার দেখেন, এ বি সি ডি ই এফ জি এইচ, আপনারা মানে হাতে কাউন্ট করেন তাহলে বুঝতে পারবেন, এ বি সি ডি ই এফ জি। বা আমি যদি এটা মাউস দিয়ে টানো দেই, এখানে একটা জিনিস খেয়াল করবেন, ওয়ান আর আমি মাউস দিয়ে টানার পরে এই কোনার দিকে একটা লেখা দেখাচ্ছে যাচ্ছে এখানে কোনায়, যে ওয়ান আর ইন্টু 14C। ওয়ান আর মানে হচ্ছে যে আমি যে ডাটাটা সিলেক্ট করেছি সেটা আমি মাত্র একটা রো আমি সিলেক্ট করেছি, ইন্টু দিয়ে 16C, 16C মানে সরি 14C, 14C মানে হচ্ছে যে আপনার 14 নাম্বার কলাম, মানে 14টা কলাম সিলেক্ট করেছি কিন্তু আর সিলেক্ট করেছি একটা রো। এটা কি দেখতে পাচ্ছেন, এই যে আমি মাউস দিয়ে যতটুকু সিলেক্ট করলাম এই কোনার দিকে একটা লেখা দেখা যাচ্ছে, ওয়ান আর ইন্টু 14C। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আপনার অনেক সময় ওই যে ভিলুকাপ এইচ লুকাপ যেগুলো করি না, ওই করার সময় দেখা যাচ্ছে অনেক বড় একটা রেঞ্জ আপনি সিলেক্ট করতে হয়, তখন হঠাৎ করে কলাম নাম্বার আপনার ম্যানুয়ালি মানে খুঁজে বের করতে একটু কষ্টই হয়। তো এটা হচ্ছে যে শর্টকাট ওয়ে, আপনি যখন মাউস দিয়ে এই ধরেন আমি এই জায়গায় সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি মাউস দিয়ে টান দেই, একটু টান দিলাম, এটা মাউস দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে হচ্ছে যে দেখেন এখানে যখন আমি এই জায়গায় রাখলাম এই কোনার দিকে দেখেন ওয়ান আর দেখাচ্ছে, যখন আমি একটু নিচেরটা সিলেক্ট করলাম তখন সে টু আর দেখাচ্ছে। আমি যে যে যতটুকু জায়গা সিলেক্ট করলাম সেটা আসলে কয়টা রো সে সিলেক্ট করেছে এবং কয়টা কলাম সিলেক্ট করেছে সেটা এই কোনার দিকে দেখা যায়, কিন্তু এই ছোট ডাটার ক্ষেত্রে নর্মালি এটা দেখায় না। হ্যাঁ, যখন সেই ডাটাটা আপনার সিলেকশনটা অনেক বেশি হয় তার উইন্ডো স্ক্রিনের চেয়ে তখন কিন্তু সেটা দেখায়, তখন যখনই দেখাবে তখন আপনি যদি নিচে মানে টান দিয়ে আবার ছোট করে নিয়ে আসেন তখন কিন্তু শো করতে থাকবে, কিন্তু ওই যে স্ক্রিন যদি সাইজ ছোট হয় মানে সিলেকশন এরিয়া যদি ছোট হয় সেটা দেখায় না, কিন্তু সিলেকশনের এরিয়া যদি বড় হয়ে যায় স্ক্রিনের চেয়ে তখন এই যে আর এবং সি ঠিক আছে এইভাবে এই কোনার দিকে দেখায়। এইটা হচ্ছে শর্টকাট ওয়ে, মানে একটা সিলেকশনটা আসলে কতটা রো এবং কতটা কলাম পর্যন্ত সিলেক্টেড হয়েছে সেটা বের করা যায়। তো আমরা এখানে কলামটাও আমরা বের করলাম, যে এটা হচ্ছে যে কলাম ফাংশনের মধ্যে কলাম বের করতে পারবো, রো ফাংশনের রো। আর আরেকটা কলামের আরো আরেকটা ফাংশন আছে, যেটা হচ্ছে যে আপনার এখান থেকে টোটাল কতটা কলাম আছে এবং উপর থেকে নিচ পর্যন্ত কতটা রো আছে সেটা যদি বের করছে কি বের করব দেখেন, ইকুয়াল টু সি রো, আর ও ডব্লিউ, রো লেখা পড়ে দুইটা আসছে ফাংশন, একটা রো একটা রোস। আমি এটা সিলেক্ট করলাম রোস, রোস দিয়ে আমাকে অ্যারে দেখাই দিতে হবে। তা আমি টোটাল ডাটাটা মানে উপর থেকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন অ্যারো দিলাম, ইয়ে ক্লোজ করলাম, দেখেন এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 1,48,576, এটা হচ্ছে যে টোটাল রো কতটা আছে সেটা দেখাচ্ছে ঠিক আছে। তারপর হচ্ছে COL, এখন আমি এখানে নিচে আরেকটা লিখবো ফাংশন কলাম টু সিও কলামস, তা আমি এখানে সিলেক্ট করে দিব, আমি যতটুকু ডাটা সিলেক্ট করব সেই সিলেকশন উপর বেস করে সেই ডাটাটা দেখাবে। এখানে যে আসলে আমি টোটাল এক্সেলের রো এবং কলাম কাউন্ট দিয়ে দিবে অটোমেটিক তা না, এখানে আপনার ওই এরার মধ্যে যতটুকু এরিয়া সিলেক্ট করবেন ততটুকু এরিয়ার সে কাউন্টটা দেখা দেবে। তো এখানে আমি সিলেক্ট করলাম, করে আমি এখানে কন্ট্রোল শিফট কন্ট্রোল প্লাস শিফট রাইট রাইট অ্যারো ক্লিক করলাম, করার পরে টোটালটা সিলেক্ট হয়ে গেল রাইট সাইডে। তারপরে আমি ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ করলাম, করার পরে দেখেন 16,384টা, 16,384টা হচ্ছে যে কলাম আছে। আমরা এটা ক্লাসের প্রথমের দিকে আমরা দেখেছিলাম যে কতটা রো এবং কতটা কলাম আছে, জাস্ট এটা বের করা আমরা এভাবে করতে পারি, অথবা আমরা যদি চাই সিও কলামস, আমরা যদি চাই এতটুকুর মধ্যে আপনার কতটা কলাম আছে, আমি যে যে সিলেকশনটা করলাম এর মধ্যে কয়টা কলাম আছে, আমি যখন মাউস এখানে ক্লিক করছি ফর্মুলা বারে 1, 2, 3, 4, 5, সে কলামটাকে জাস্ট কাউন্ট করে সে বের করছে কতটা কলাম আছে। এখন আমি এই যে রোজ ফাংশনের মধ্যে আমি যদি জাস্ট এখান থেকে এতটুকু আমি সিলেক্ট করে দেই, তাহলে সে রো কলাম কাউন্ট করবে না, রো কয়টা আমি সিলেক্ট হয়েছে সেটা সে এখানে বলে দেবে, যেখানে 4-6টা রো সিলেক্ট হয়েছে, দেখেন 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে 6টা রো সিলেক্ট করেছে, এই জন্য 6 রিটার্ন করছে, একটা হচ্ছে রো একটা রোস একটা কলাম কলামস ঠিক আছে।
তো এই ফাংশনগুলো আশা করি ক্লিয়ার। এগুলো হচ্ছে যে জানা থাকলে ভালো, অ্যাডভান্স কাজগুলো করতে পারবেন। টি ফাংশন, এন ফাংশন লাস্ট ক্লাসে দেখানো হয়েছে, ওটা একটু দেখে নেবেন। আজকে আরো এই কয়েকটা ফাংশন দেখবো, বাকি অ্যাডভান্স কিছু ফাংশন আছে সেগুলা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, যেগুলো ছোট ছোট আছে সেগুলো সব আজকে দেখবো। লেফট রাইট লেন মিট, হ্যাঁ এই ফাংশনগুলো আমরা দেখি। ক্লাস কি কঠিন মনে হচ্ছে অনেক? এক্সেল কি কঠিন মনে হচ্ছে? একটু কঠিন। এফএসি, হ্যাঁ আরেকজন যিনি আছেন, আপনার কি কঠিন মনে হচ্ছে একটু? কিছুটা না, ওকে জাস্ট ওই সেল রেফারেন্সটা ভালো মতন দেখবেন। তাই এইগুলো এগুলো কিছু নয়, মানে এই ফাংশন গুলা ছোট ছোট ফাংশন গুলো কেন শিখাচ্ছি, কারণ হচ্ছে যে আপনি বড় একটা কিছু তৈরি করতে ছোট ছোট জিনিসগুলো জানা লাগবে। হ্যাঁ, আপনি যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে আপনার সেই বিল্ডিং এর ইট দিয়ে আপনাকে কিন্তু কাজ শুরু করতে হবে। হ্যাঁ, ইট দিয়ে, বালি দিয়ে, এগুলো দিয়ে কাজ শুরু করতে হবে। আপনি কিন্তু একটা সুন্দর ঘরে থাকার জন্য আপনাকে ছোট ছোট জিনিসগুলো দিয়ে একটা বাড়ি তৈরি করতে হবে, যেমন ইট, বালি, সিমেন্ট, এগুলো দিয়ে। তো এগুলো হচ্ছে যে ইট, বালি, সিমেন্টের মতো একটা ডাইনামিক কিছু করতে গেলে এই ছোট ছোট জিনিসগুলোর সাহায্য আপনাকে নিতে হবে। এই জন্য আমি এই সবগুলো ফাংশন দেখাচ্ছি, কিন্তু সবগুলো ফাংশন এই যে ভি লুক আপ, এইচ লুক আপ বলেন, এইগুলোকে হেল্প করবে। যেমন হচ্ছে যে আপনি ডাইনামিক একটা কাজ করতে চান, সেগুলোর জন্য কিন্তু রো কলামের একটা দরকার আছে। তারপরে যেমন আপনার ক্লাসের টপ 10 স্টুডেন্ট আছে, ধরেন আপনি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজ করছেন, টপ 10 স্টুডেন্ট আছে, এখন টপ 10 এর মধ্যে আপনি, আপনার কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে টপ 10 এর মানে 100 জনের মধ্যে টপ 10 এ টপ মানে 5 নম্বরে কে আছে, মানে টপের দিক থেকে 5-এ কে আছে, তখন যদি আপনি এই যে লার্জ ফাংশনটা ইউজ করেন, তখন জাস্ট ওই আপনি একটা আইডি দিয়ে দেবেন, সেই আইডির উপরে বেস করে ওই স্টুডেন্টটাকে সে নিয়ে দেখাবে যে এই স্টুডেন্টটা এখানে আছে। তাহলে খুব দ্রুত আপনি কিন্তু কাজটা ইয়ে করতে পারেন। কিন্তু যদি আপনাকে বলা হয় যে 100তম মানে 200 জন স্টুডেন্টের মধ্যে 100তম মানে স্টুডেন্টটাকে সেটা যদি বের করতে হয়, তখন কিন্তু আপনাকে ম্যানুয়ালি খুঁজে 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 বের করতে হবে। টপ বটম তো ম্যানুয়ালি বের করতে পারছি খুব সহজে, কিন্তু যদি আপনি 100তম বের করতে চান 200 বা 1000 জনের মধ্যে, তখন কিন্তু অনেক কষ্টসাধ্য। তো এটা করলে আপনার জিনিসগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, মানে কাজ যত ইজি করতে পারবেন ততই হচ্ছে যে আপনি দ্রুত মানে ক্যারিয়ারের দিকে সাকসেস আনতে পারবেন। অনেকে আছে না সারাদিন কাজ করে, কিন্তু ওই এক কাজ একজন হচ্ছে যে 2 মিনিটে করে, ঠিক আছে? তো ইফিসিয়েন্সি লেভেল একজনের হচ্ছে যে সারাদিন কাজ করে সে আউটপুট যা আনে, আর একজন 2 মিনিটে কাজ করে সে সেম আউটপুট আনে। তার মানে হচ্ছে ইফিসিয়েন্সি কার বেশি, যে 2 মিনিটে কাজটা করে। আপনি যদি এক্সেল ভালো জানেন, যত ডাইনামিক করবেন তত দ্রুত আপনি আউটপুটটা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তো এই জন্যই আসলে সব ফাংশন গুলো আমি দেখাচ্ছি, নর্মালি সব ফাংশন দেখাই না, ঠিক আছে? কি মজার কিছু ফাংশন দেখি আমরা। এই ফাংশন গুলো একটু অ্যাডভান্স, সেগুলো লেফট রাইট দেখি। যেমন হচ্ছে যে আমি নাম লিখি, এখন এই যে আমি আমার নামটা লিখলাম, নামের হচ্ছে লেফট সাইড থেকে আমি এই 6টা ক্যারেক্টার আমি দেখাতে যাচ্ছি। তারপর তাহলে আমার একটা ফাংশন আছে LEFT, লেফট টেক্সট আমি সিলেক্ট করে দিব, কত নাম্বার পর্যন্ত দেখাবো, 6 নাম্বার পর্যন্ত আমি দেখাবো। তার মানে দেখেন আমি শেকটা নিয়ে আসছি, ঠিক আছে? লেফট হচ্ছে একটা ফাংশন যেটা থ্রুতে আপনার কোনো টেক্সটের লেফট সাইড থেকে যতটুকু আপনি দেখাতে চান ততটুকু দেখাতে পারবেন। তার মানে এখানে দেখেন লেফট ফাংশনের মধ্যে কি আছে, ইকুয়াল টু দিয়ে LEFT লেফট লিখলাম, তারপরে হচ্ছে আমাকে টেক্সটটা দেখাই দিতে হবে, কোন টেক্সটটা, সেল রেফারেন্সটা আমি দেখাই দিলাম যে এই সেলের যে ডাটাটা আছে সেটাকে দেখা দেখো। তারপরে হচ্ছে যে অপশনাল এটা যে নাম্বার ক্যারেক্টার, হ্যাঁ নাম্বার ক্যারেক্টার যদি আমি এটা না দেই তাহলে দেখেন কি হয়, না দিলে কিন্তু সে শুধুমাত্র প্রথমটা সে রিটার্ন করছে। হ্যাঁ, যদি আমি ওই যে কত নাম্বার ক্যারেক্টার পর্যন্ত দেখছি সেটা যদি না দিই, আর এখানে আমাকে বলে দিতে হবে এই জায়গায় দেখেন নাম্বার অফ ক্যারেক্টার, মানে আমি কত নাম্বার লেফট সাইড থেকে কত নাম্বার ক্যারেক্টার পর্যন্ত দেখতে চাই। যদি আমি 4 দিই তাহলে 4টা ক্যারেক্টার পর্যন্ত দেখাবে। এই যে SHEI এগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার। হ্যাঁ, এটার টোটাল হচ্ছে 4টা ক্যারেক্টার আছে, সেই 4টা ক্যারেক্টার পর্যন্ত সে দেখাচ্ছে। রাইট হচ্ছে যে এটা হচ্ছে গেল কি লেফট, তারপর হচ্ছে রাইট,
রাইটটা কিভাবে দেখায় দেখেন, আর এই যে এসটি সেম ভাবে দেখায়, জাস্ট এক্সট্রা দেখায় দিবেন, এখানে কমা দিয়ে নাম্বার অফ ক্যারেক্টার বলে দিবেন হচ্ছে 5 দিলাম, তারপর হচ্ছে এইচ এস আই বি হাসিব দেখাচ্ছে, তার মানে লেফট রাইট থেকে সে ডাটাগুলো নিয়ে আসছে। তারপরে দেখেন মিল একটা হচ্ছে ফাংশন, এখন আমার তো এরকম হতে পারে যে আমি এখান থেকে ওখান থেকে চাচ্ছি না, লেফট সাইড থেকে চাচ্ছি না, আমি নির্দিষ্ট একটা রেঞ্জ বলে দিব যে এত থেকে এতর মধ্যে যে ক্যারেক্টার করেছে সেগুলো রিটার্ন করো। সেটার জন্য আমাদের কি কোন ফাংশন ইউজ করা হয়, মিট, মানে সে মাঝখানে যে কোনো জায়গা থেকে টেক্সটের ডেটাটা নিয়ে আসতে পারবে। তা এখানে মিট লেখার পরে এখানে প্রথমে আছে কি টেক্সট, আমি টেক্সট এটা দেখে দিলাম সেল রেফারেন্স, তারপর আমি দেখাবো স্টার্ট নাম্বার কত থেকে 0, তারপর হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার কত 6। তাহলে দেখেন, ও সরি এখানে ভুল হচ্ছে কেন, স্টার্ট নাম্বার, ও এটা হচ্ছে 0 থেকে স্টার্ট করে না, 1 থেকে স্টার্ট করে। হ্যাঁ প্রথমটা হচ্ছে 1, আর এটা স্টার্ট করছে কোথা থেকে, স্টার্ট স্টার্ট নাম্বার হচ্ছে তো নাম্বার অফ ক্যারেক্টার, যদি 5 দেই, ওকে এখানে যেটা করছে এটা হচ্ছে যে এই যে একটা টেক্সট লেখা আছে প্রথমটা হচ্ছে 1 2, মানে লেফট সাইড থেকে সে কাউন্ট করছে এখানে 1 2 3 4 5 6 এইভাবে, লেফট এবং রাইটের ক্ষেত্রে লেফট এর জন্য কাউন্ট করতো লেফট সাইড থেকে, রাইট সাইডের জন্য রাইটের জন্য কাউন্ট করতো রাইট সাইড থেকে, আর মিডের জন্য কাউন্ট করবে সবসময় লেফট সাইড থেকে। কিন্তু হচ্ছে যে আমি যে নাম্বারটা দিব স্টার্ট নাম্বার, সে কত নম্বর পজিশন থেকে সে মানে কত নাম্বার ক্যারেক্টার সে দেখা মানে কত নাম্বার ক্যারেক্টার থেকে সে দেখানো শুরু করবে। আমি যদি এখানে 3 দেই তাহলে 1 2 3, তিনের পর থেকে সে এটা দেখ 3 থেকে সে দেখাবে। হ্যাঁ এই যে 3 আছে 3 দিচ্ছি, তাহলে এইচ এস এইচ এস এইচ হচ্ছে যে এস হচ্ছে 1, এইচ হচ্ছে 2, ই হচ্ছে যে আরেকটা ক্যারেক্টার, সেটা হচ্ছে 3 নম্বর ক্যারেক্টার, 3 নম্বর ক্যারেক্টার থেকে 6টা ক্যারেক্টার দেখাবে, তার মানে ই আই কে এইচ 4টা 5টা 6টা, মানে এখানে ডাব্লিউ পর্যন্ত দেখাবে। এই দেখেন 6টা ক্যারেক্টার, এই যে মাঝখানে একটা স্পেস আছে সেটাও একটা ক্যারেক্টার। এই 3টা কি বুঝলেন, কিন্তু কাজে লাগবে ডাইনামিক ওয়ার্ক কাজ করার ক্ষেত্রে কাজে লাগবে। জাস্ট এই ফাংশনগুলো দেখে রাখেন, মানে আমি তো আর সবকিছু দেখাতে পারবো না, যে ফাংশনগুলো বুঝাই দিচ্ছি, পরবর্তীতে যখন কাজ করতে করতে আইডিয়া চলে আসবে। 3টা ফাংশন বোঝা গেল, ওকে তার মানে এটা শেষ। আর লেন লেন ফাংশন দেখেন, এটা তো আরো ইজি, এটা হচ্ছে যে আপনি টেক্সট ফাংশনটা দেখাই দিলেন, দেখাই দিয়ে লেন ফাংশনের মধ্যে বলে দিলেন, তাহলে এই টোটাল টেক্সটের টোটাল টেক্সটের মধ্যে কতটা ক্যারেক্টার আছে সেটাকে সে কাউন্ট করে বলে দেয়। টোটাল হচ্ছে যে 21টা ক্যারেক্টারে একটা টেক্সট আছে, আমি যদি এখানে এইচ লিখি তাহলে 1 রিটার্ন করবে, যদি এসএবি লিখি তাহলে 5 রিটার্ন করছে, তার মানে হচ্ছে টোটাল 5টা ক্যারেক্টার এখানে আছে। এগুলো হচ্ছে যে এই এগুলো হচ্ছে আপনার ডাইনামিক কাজ করার ক্ষেত্রে কাজে লাগে। তারপরে দেখেন প্রপার আপার, খুব মজার ফাংশন এগুলা, আর একটা করি এই আমি দুই জায়গায় দুইটা নাম ইয়া লিখলাম, টেক্সট লিখলাম, এটা হচ্ছে শেখ একটা হাসিব লিখলাম। এখন আমি যেটা করব এই লেখাটাকে, এখানে দেখেন প্রথমটা ক্যাপিটাল হিসেবে আছে, হ্যাঁ আমি এটাকে কি করব সবগুলাকে বড় হাতের অক্ষরে আমি ট্রান্সফার করব। কিভাবে, ইউ ডাবল পি ই আর আপার নামে একটা ফাংশন আছে, ফাংশনের মধ্যে আমি টেক্সটটাকে দেখাই দেবো, তারপরে দেখেন সবগুলাকে সে বড় হাতের অক্ষরে কিন্তু ট্রান্সফার করে ফেলছে। তারপরে হচ্ছে যে এল ও ডব্লিউ লোয়ার নামে একটা ফাংশন আছে, সেটাকে যখন আমি ইউজ করলাম, তারপর আমি যখন এটাকে আবার দেখাই দিলাম, তখন সে আবার কি করছে, এই যে এখানে বড় করলো সেটাকে আবার লোয়ার ফাংশনের মাধ্যমে ছোট করলো। এখন যদি আমি এই যে এটাকে যে ছোট করলো, আমি চাচ্ছি যে এটা ছোট করবে না, এই প্রথমটা এই ঠিক এটার মতন থাকবে, প্রথমটা ক্যাপিটাল বাকিগুলো হচ্ছে স্মল, তাহলে কি করব, পি আর ও পি ই আর প্রপার, ঠিক আছে। আমি তারপর আমি সেলটা অ্যাড্রেসটা দেখে দিলাম, দেখেন প্রথমটা ক্যাপিটাল, তারপরে যে হচ্ছে যে বাকি লেখাগুলো ছোট হাতের অক্ষরে, তারপরে যেমন এটা দিলাম, তাহলে দেখেন এটার সাথে আরেকটা আমি ওয়ার্ড অ্যাড করলাম, অ্যাড করার পরে দেখেন এখানে এখানে শেখের প্রথমটা হচ্ছে যে ক্যাপিটাল, তারপরে হচ্ছে যে এই যে পাশে যে একটা ওয়ার্ড রাখলাম তারটা ক্যাপিটাল, মানে এটা হচ্ছে যে প্রপার। আর লোয়ারের থ্রুতে সবগুলো ছোট করে দেয় সব টেক্সট গুলা, আর আপার ফাংশনের মাধ্যমে সব টেক্সট গুলা বড় করে দেয়, ঠিক আছে। এই ক্লিয়ার, এই তিনটা ফাংশন, এই তিনটার মধ্যে এখানে দুইটা আছে, ইজি কিন্তু এগুলা।
এটা জাস্ট বোঝা দরকার, মুখস্থ করার কিছু নাই। ওকে, আর কনকেট, কনকেট কনকেটেনেট একটা আছে, হ্যাঁ একটা ফাংশন, এটা অনেক কাজে লাগে। কনকেটেন, কনকেট মানে হচ্ছে যে একটার সাথে একটা অ্যাড করা। কি অ্যাড করবো? টেক্সট অ্যাড করবো। যেমন এটার সাথে, যে শেখের সাথে আমি হাসিব এটা যোগ করব, তাহলে এটা কি অ্যাড করলো। কিন্তু এখানে দেখেন দুটা একসাথে অ্যাড করেছে, কিন্তু এখানে কোনো স্পেস রাখে নাই। আমরা এখানে স্পেস দিলে স্পেসটা হলো, আর আরেকটা অপশনের মাধ্যমে আমরা করতে পারি, ঠিক আছে সেটা সমস্যা নেই, সেটা সেটা পরে দেখবো। থাক, কনক্রিটের মাধ্যমে জাস্ট দুইটা টেক্সট কে, দুইটা আলাদা আলাদা টেক্সট কে আমরা অ্যাড করতে পারি। যেমন আমাদের মোবাইল নাম্বার কি আছে, 016, এটা হচ্ছে ধরেন একটা নাম্বার। হ্যাঁ, এই নাম্বারের সাথে আমি চাচ্ছি যে 8880টা আমি অ্যাড করবো এটার সাথে। হ্যাঁ, কিন্তু এটা আলাদা ভাবে আছে, এখানে তো মাত্র একটা নাম্বার। এখানে যদি 1000টা নাম্বার থাকতো, এই প্রতিটা নাম্বারের সাথে আপনি 8880 অ্যাড করবেন, তাহলে কিভাবে করতেন? এই কনকেটের থ্রুতে খুব ইজিলি করতে পারতেন। কনকেটেনের এই হচ্ছে যে একটা, এই হচ্ছে যে আরেকটা, এই যে ডাটাটা সে নিয়ে আসছে। এবং এই যে এখানে এটার সাথে যে এটা কনকেট করছে, মানে এটার সাথে এটা যে অ্যাড করছে, এটা কি, এটা কিন্তু আর নাম্বার থাকে না। যখন কনকেট মেথড মানে ফাংশনের মাধ্যমে যখন একটার সাথে একটা যোগ করছেন, তখন সেটা টেক্সটে কনভার্ট হয়ে যায়, আর টেক্সট কনভার্ট হলে সেটা লেফট সাইডে চলে যায়। হ্যাঁ, যেমন হচ্ছে যে আমি যদি এই নাম্বারটা এখানে লিখি, তাহলে দেখেন এটা সেন্টারে আছে। হ্যাঁ, এখন আমি ওই যে টি ফাংশন, এন ফাংশন আছে, সেটা দিয়ে কিন্তু আমরা চেক করতে পারি। টি ফাংশন, এই দেখেন এটা আসলে টেক্সট কিনা। টি ফাংশনের থ্রুতে যদি টেক্সট হয়, তাহলে সে এটা শো করাবে, যদি টেক্সট না হয় তাহলে সে কি শো করায় কিনা দেখি। এটা কি ভ্যালু না টেক্সট, এই দেখেন এখানে টি ফাংশনের মাধ্যমে আমি যখন এই সেলটা দেখাচ্ছি, তখন সে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। যখনই আমি এই সেলটাকে দেখাচ্ছি, এই যে এই সেলের ভ্যালুটাকে, তখন সে এটাকে শো করাচ্ছে টি ফাংশনের মাধ্যমে। যদি সেটা কোনো সেলের ভ্যালু যদি টেক্সট হয়, তাহলে সেটাকে দেখাবে, যদি টেক্সট না হয় তাহলে সেটা দেখাবে না। এটা লাস্ট ক্লাসে ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন, টি এবং এন ফাংশনটা। এতটুকু যা দেখালাম ক্লিয়ার কিনা? ইকুয়াল টু টি, ঠিক আছে, আজকে মনে হয় একটু বেশি কথা বলছি। ওকে, আজকে আমাদের এই পর্যন্ত, এই কয়টা দেখা হলো ফাংশন, আর আরো কিছু কিছু ইজি ইজি ফাংশন গুলো দেখে নেই আজকে। একটা শর্টকাট কি যে দেখে নি, হ্যাঁ, কন্ট্রোল তারপরে সেমিকোলন, যদি আমরা একসাথে প্রেস করি, তাহলে আমরা ডেট, আমরা আজকের ডেটটা আমরা এখানে অটোমেটিক্যালি চলে আসবো, মানে নিতে পারবো। যে কোনো একটা সেলের মধ্যে ক্লিক করবো, ক্লিক করে কন্ট্রোল প্লাস হচ্ছে যে কিবোর্ড থেকে সেমিকোলন, ঠিক আছে, কন্ট্রোল প্লাস সেমিকোলন প্রেস করলে এরকম ডেট দেখতে পাবো আজকেরটা। আর যদি আমি টাইম লিখতে চাই, কন্ট্রোল প্লাস শিফট প্লাস সেমিকোলন দিলে যে টাইমটা দেখাবে, একটা হচ্ছে ডেট, এটা হচ্ছে টাইম। ডেট হচ্ছে CTRL প্লাস হচ্ছে এই যে এটা সেমিকোলন, আর এটা হচ্ছে যে CTRL প্লাস হচ্ছে শিফট প্লাস হচ্ছে সেমিকোলন। ওকে, ক্লিয়ার? এটা তারপরে টুডে একটা ফাংশন আছে, যেটা থ্রুতে আপনি আজকের ডেট, টুডে টুডে ফাংশনের মাধ্যমে আজকের ডেটটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আমরা যদি ওটার শর্টকাটে দেখছি, কিন্তু ডাইনামিক্যালি যদি আপনার ডেটটা মানে একটা এক্সেল ফাইল ওপেন করলে অটোমেটিক্যালি সে বুঝতে পারবে যে আজকে হচ্ছে যে এত তারিখ। তো সেটা হচ্ছে যে এটা থ্রুতে আপনি দেখতে পারবেন টুডে ফাংশনের মাধ্যমে। আজকে কি আর দেখবেন? আজকে আসলে আমার আর এনার্জি নাই, ক্লাসটা শেষ হয়ে যাবে 9 মিনিট 10 মিনিটের মতন আছে, আর অনেক বেশি হয়ে গেছে না আজকে? আজকে আমারও অনেক বেশি কথা বলা হয়ে গেছে, আমার নিজেরও গলা ব্যথা করছে এত বেশি কথা বলছি।
ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই দেখি। আর কোনো কমপ্লেইন বা কোনো কিছু আছে যদি থাকে একটু বলতে পারেন, একটু ডিসকাস করি। আর টিপু ভাই কি করছেন না করছেন একটু জানার দরকার, কারণ এর আগের ক্লাসে আসলে ওইভাবে জানার সুযোগ হয় নাই। হ্যাঁ, ভিডিওটা আজকেরটা আমি একটু পরে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ ভাই, কি আপনার বর্তমান কি করছেন যদি বলতেন?